আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এগারো ডিসেম্বর তেইশ জামাত শিবির নিয়ে আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অবশেষে ব্যর্থ কি করতে গিয়ে একই ঘটল সরকারের মেগা প্রজেক্ট ব্যর্থ জামাত শিবিরের বড় সফলতা দর্শক দু সালের দিকে আওয়ামী লীগ সরকার একটা মেগা প্রজেক্ট হাতে নিয়েছিল যে জামাত শিবিরের শীর্ষ নেতাদের বিচার করে তাদেরকে ফাঁসি দেবে এবং ক্রমান্বয়ে দু হাজার চব্বিশ সালের মধ্যে জামাতের বিকল্প ধর্মভিত্তিক দল বাংলাদেশে তারা দাঁড় করাবে এর ফলে আদর্শিকভাবেও জামাত ম্লান হয়ে যাবে এবং নেতৃত্ব শূন্য করার জন্যে রাষ্ট্রকে ব্যবহার করা বা বিভিন্নভাবে তাদেরকে ফাঁসি দিয়ে হত্যা করা বা অন্যান্যভাবে সে ধরনের একটা মেগা প্রজেক্ট ছিল কিন্তু দিন শেষে তাদের পরিকল্পনা মাফিক আওয়ামী লীগের হাতে যেগুলো আছে সেগুলো সফলভাবে সুনিপুণভাবে সব ধরনের চাপ উপেক্ষা করে করতে পারলেও জামাতের বিকল্প ধর্মভিত্তিক দল দাঁড় করানোর যে একটা মেগা প্রজেক্ট সেটা কিন্তু দিন শেষে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার চিত্র আপনাদের দেখাবো এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা যে আজকে মোটামুটি বড় সংগঠন হয়েছে এটা কিভাবে হয়েছে মূলত সরকার জামাতের বিকল্প হিসাবে চর্মোনাইকে দাঁড় করানোর জন্যে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে অসম্ভব সুযোগ সুবিধা দিয়েছে স্পেস দিয়েছে যাতে তারা জনগণের কাছে খুব সহজে রিস্ক করতে পারে এই সরকারের গত পনেরো বছরে কোনো বিরোধী রাজনৈতিক দল ভালো না থাকতে পারলেও চরমনে ঠিকই ভালো আছে নিরাপদে আছে মানে সরকার সুযোগ দিয়েছিল এবং তারা কিন্তু ঠিকই সরকারের এজেন্ডা অনুযায়ী প্রজেক্ট অনুযায়ী জামাত শিবিরের বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা থেকে শুরু করে অনেক কিছু চালিয়েছে ফতোয়া সন্ত্রাস করেছে এখনো অপপ্রচার চালিয়ে যাচ্ছে কিন্তু দিন শেষে জামাতের বিকল্প হওয়া তো দূরের কথা জামাতের বিকল্প হওয়ার ধারে যেতে পারেনি। শুধু কাছে আরো কমিভিত্তিক বিভিন্ন আউটফিটকেও সরকার তাদের মেগা প্রজেক্টের অংশ হিসাবে ব্যবহার করেছে জামাতের বিকল্প হিসাবে দাঁড় করানোর জন্য দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের আগে পনেরো বছর মেয়াদী পরিকল্পনা ছিল আজিব তো সেখানে এদের সর্বশেষ কিংস পার্টি হিসাবে যারা আলোচিত হচ্ছে নির্বাচন কমিশন লাস্ট যে দুইটা দলকে রেজিস্ট্রেশন দিল তার মধ্যে একটা ছিল সুপ্রিম পার্টি তারাও কিন্তু ধর্মভিত্তিক দল এছাড়া সুন্নি আউটফিট কিংবা এই দেওবন্দি বা ঘর বাহালি হাদিস বা সালাফি সব গ্রুপকেই সরকার জামাতের বিকল্প হিসাবে দাঁড় করানোর জন্য বহুমুখী সুযোগ সুবিধা দিয়েছে কিন্তু দিন শেষে কি করতে গিয়ে কী ঘটলো দেখেন আজকে দুই হাজার চব্বিশ সালের নির্বাচনের মুহূর্তে কী চিত্র সরকারের চূড়ান্ত পরিকল্পনা কোন পর্যায়ে এসেছে দেখেন একদিকে তো আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামী দুই হাজার আট নয় সালেও সেই তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি ছিল বিরোধী দলের দলগুলোর মধ্যে আকর্ষণীয় শক্তি ছিল বিরোধী দলগুলোর জয় পরাজয় যায় ছিল আজি বাফার পার্টি ছিল এখনও দুই হাজার তেইশ সালের শেষের দিকে এসে দাঁড়িয়েও কিন্তু জামাত তৃতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি এবং জনগণের কাছে আকর্ষণের বস্তু আন্দোলন সংগ্রাম এখন যেটা হয় বিএনপি এবং জামাত রাজপথে কিন্তু ঠিকই আছেন মানে তাদেরকে জামাতকে তেমন কিছুই করতে পারেনি জামাতের কোয়ালিটি সরকার অনেক হ্রাস করে দিতে সক্ষম হয়েছে নেতৃত্ব শূন্য করার মাধ্যমে কিন্তু মোটের উপরে জনগণের কাছ থেকে তাদেরকে তেমন দূরে সরাতে পারেনি হয়তোবা এত দমনপীড় না হলে জামাত আরও এগিয়ে যেত কিন্তু জামাতের বিকল্প তৈরি করতে পারেনি প্রথম আলো রিপোর্ট আজকের ধর্মভিত্তিক দল জেতার তার মতো প্রার্থী নেই আনুকূল্য পেতেই ভোটে এখন দেখেন একদিকে চর্মনায় নির্বাচনে না থাকলেও তারা ধর্মীয় গ্রাউন্ডে জামাতের বিকল্প রাজনৈতিক দিকে কাছাকাছিও যেতে পারেনি হ্যাঁ মসজিদ মাদ্রাসা বা এই এই ধরনের কিছু খেদমত বক্তা তৈরি এগুলোতে মোটামুটি এগিয়েছে যে আমাদের কাছাকাছি এসেছে বিশেষ করে মসজিদের ইমাম এটা যে চাইতে এগিয়ে গিয়েছে ইমাম মুয়াজ্জিন কিন্তু অন্য অন্য কোনো সেক্টরে যে আমাদের কাছাকাছিও যেতে পারেনি পলিটিক্যাল ইম্পর্টেন্সের দিক থেকে কাছাকাছি যাওয়া তো দূরের কথা কাছাকাছি স্বপ্ন তারা ইন রিয়ালিটি দেখে না নিবন্ধিত সাতটি ইসলামী দল বা এই ধারার রাজনৈতিক দলের সাড়ে চার সর মতো প্রার্থী আগামী সাত জানুয়ারি জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন দলগুলো এত প্রার্থী দিল সরকারের সহায়তায় বা ক্ষমতাসীন আওয়ামী লীগের কাছ থেকে সার না পেলে তাদের একজনেরও ভোট করে জয়ী হওয়ার মতো অবস্থা নেই মাঠে দেখেন যদি ধরেও যে চর্মনাই নির্বাচনে আসে এসেছে যদি ধরে নিই তাহলে চর্মনাই থেকে একজন প্রার্থীও আছে যে নিজেদের শক্তিতে জয়ী হওয়ার মতো সক্ষমতা রাখে কোথাও নেই এর মানে নির্বাচনের অংশগ্রহণকারী এবং নির্বাচন বর্জনকারী কোনো ধর্মভিত্তিক দল জামাতের বিকল্প হওয়ার কাছাকাছিও যেতে পারেনি যেটা সরকার চেয়েছিল শুধু চায়নি মেগা প্রজেক্ট ছিল সরকারের দলগুলো সরকার ঘনিষ্ঠ তাদের ভোটে যাওয়ার অন্যতম লক্ষ্য হচ্ছে সরকারের আনুকূল্য পাওয়া এখন সরকারের ঝুটা খাওয়া ছাড়া অন্য কোনো সক্ষমতা তারা অর্জন করতে পারেনি অথচ সরকার কি চেয়েছিল চেয়েছিল যে এই ধর্মভিত্তিক দলগুলো তারা যেদিকে মোট দিবে তারাই শক্তিশালী হবে তারা সরকারের সাথে আছে মানে তারাই বিএনপিকে বাদ দিলেও একটা বিকল্পের মতো হবে ধর্মীয় গোষ্ঠীর কাছে যথেষ্ট হবে সেই অর্থে কোনো গ্রহণযোগ্যতা তারা পায়নি বেশি করে যারা নির্বাচনে আসে তারা ইসলামপন্থী দলগুলোর মধ্যে কেবল বাংলাদেশ তরিকত ফেডারেশনের গত দুটি সংসদে প্রতিনিধিত্ব ছিল দলটির প্রধান সৈয়দ নজিবুল বাসার মাইজবান্ডের একসময় আওয়ামী লীগ ও বিএনপি দুটি দল মনোনীত প্রার্থী হিসেবে চট্টগ্রামের ফটিকছরি থেকে চট্টগ্রামে হাজার এক সালে নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন দেখেন এখন এই তরিকত ফেডারেশন তারা নিজেরা কি জিততে পারবে তারা কি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার মতো ভোট আছে তারাও জানে যে নেই এই জন্য আওয়ামী লীগের আনুকূল্য ছাড়া অন্য কোনো উপায় নেই তাদের তিনি গত দুটি নির্বাচনের মতো দুই হাজার চোদ্দ এবং আঠারো এবারও তিনি সৌভাগ্যবান লোক রাজনীতিতে তার দল অনেক সৌভাগ্যবান তার দলের বিভিন্ন প্রস্তাব বিভিন্ন চাওয়ার মাধ্যমে বাংলাদেশে অনেক বড় বড় কিছু হয়েছে নির্বাচন কমিশনার হয় অনেক কিছু হয় তাদের রিটের ফলে যেমনতে নিবন্ধন বাতিল হয় কত কিছুই না হয় যেমন তারা গ্রেপ্তার হয় এবং তাদেরকে শেষ পর্যন্ত ফাঁসি দেওয়া হয় মানে বিশাল অনেক কিছু তারা কিন্তু বাস্তবে জনগণের সাথে সম্পৃক্ততার দিক থেকে তারা জিরো কিন্তু শক্তি সামর্থ্য সরকারের আনুকূল্যে তারা বাংলাদেশে বিশাল কিছু আমি মনে করি তিনি দুই হাজার চোদ্দ এবং আঠারো সালে চট্টগ্রাম দুই আসনের তরিকতে প্রার্থী ছিলেন নির্বাচন কমিশন তথ্য অনুযায়ী বাছাই তরিকতে ফেডারেশন একচল্লিশ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে সন্তুষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে নজিবুল বাসার আসনটি ছাড়া তরিকত থেকে আর কারো জয়ী হওয়ার মতো অবস্থা নেই এলাকায় যদিও সুষ্ঠু হস্তক্ষেপ মুক্ত নির্বাচন হলে নজিবুল বাসারও জয় পাওয়া কঠিন কারণ তারই ভাইয়ের ছেলে বাংলাদেশ সুপ্রিম পার্টি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমেদও ওই আসনে প্রার্থী হয়েছেন দুজনের এলাকায় অনুসারী রয়েছে একই দুই সদস্যদের প্রতিদ্বন্দ্বিতা জমতে অনুসারী থাকলেও বিএনপি জামাত রাজনীতি থাকলে তখন এরা কোনো আলোচনার স্থান হওয়ারও যোগ্যতা পেত বলে আমার কাছে মনে হয় না এছাড়া হয়তো বা রক্ষা হতো যেহেতু তাদের কিছু মুরিদ আছে এছাড়া এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ফটিকসারি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তৈয়ব প্রার্থী হয়েছেন তৈয়ব চেয়ারম্যান পদ ছেড়ে সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন ফলে আওয়ামী লীগের সমঝোতার স্বার্থে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নিল তৈব স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে গেলে নজিবুল বসার জন্য চ্যালেঞ্জ আছে এখন শেষ পর্যন্ত যেহেতু জামাতের বিকল্প তারা হতে পারেনি আওয়ামী লীগ যতটুকু করে দিয়েছে ততটুকুই নিজস্ব কোনো কারিস্মা এই দলগুলো দেখাতে পারেনি এত সুযোগ সুবিধা পেয়েও সবকিছু সরকারকে করে দিতে হয়েছে এজন্য দিন শেষে এই তরিকাত ফেডারেশন বা এইসব হুজুরদের যদি আওয়ামী লীগ মাইনাস করে দেয় তার পরিবর্তে স্বতন্ত্র প্রার্থীদেরকে যদি জেতার সুযোগ দেয় অবাক হব হতে পারে এছাড়া ইসলাম ঐক্যজোট দেখেন তারাও কিন্তু একসময় বড় ইসলামিক আউটফিট ছিল তাদেরকে নিয়েও জামাতের বিকল্প হিসাবে দাঁড় করানোর নানান পরিকল্পনা ছিল তরিকত ফেডারেশন বাইরে সংসদের প্রতিনিধিত্ব ছিল ইসলাম ঐক্যজোটের মিনার দু হাজার এক কিন্তু তারা এখন পোলট্রি বাজ হিসাবে জনগণের কাছে স্থান পেয়েছে সে ঐতিহ্য ধরে রাখতে পারেনি মুফতি আমিনের উত্তর শরীর এখন সমাজে যথেষ্ট প্রত্যাখ্যাত ইসলামপন্থীদের কাছে স্বার্থবাদী হিসাবে পরিচিত দুই এক সালে সংসদ নির্বাচনে মুফতি ফজল আমসলামিকের প্রার্থী হিসেবে জয় হন তখন বিএনপি নেতৃত্ব চার দলের জোটের শরিকসুল ইসলামিক ক্রজোট এখন দলটির বিএনপির সঙ্গে নেই এবার নির্বাচনে তাদের ছয়ত্রিশ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে কিন্তু দিন শেষে ওই যে বললাম যে জনগণ তাদের চলমনাইও প্রচারণা রয়েছে ইসলাম ইকজুরের বিরুদ্ধে এই জন্য তারা আসলে রাজনীতিতে ওই অর্থে কোনো গ্রহণযোগ্যতা এখন নেই দুইশো দশ আসনে জাকের পার্টি জাকের পার্টি অনেক মুরিদ কিন্তু দিন সে তাদের রেজিস্ট্রেশন মানে অনেক কিছুই গুরুত্বপূর্ণ সরকারের খুব অনুকূলে আছে কিন্তু কোনোদিন তারা একটা আসন পায় না আমি দেখিনি এবং এত প্রার্থী নির্বাচন করে আওয়ামী লীগ তাদের ছাড় দেয় না তারপরে তারা আওয়ামী লীগের সাথে আছে তো এটা বোঝা যায় দর্শক যে আসলে সবগুলো ধর্মভিত্তিক দল মিলেও সরকার যে নানান সুযোগ সুবিধা দিয়েছে কোনোভাবেই জামাতের বিকল্প তৈরি করতে পারেনি জামাত জামাতের মতো আছে জনগণের কাছে জামাত এখন পর্যন্ত গ্রহণযোগ্য এর বাহিরে যত ধর্মভিত্তিক দল আছে তারা আওয়ামী লীগের দালাল হিসাবে জনগণের কাছে পরিচিত এবং জনগণ থেকে এই কারণে প্রত্যাখ্যাত এবং দর্শক এই রিপোর্টে তো দেখলেনই প্রথম আলো একেবারে আজকের আপডেট রিপোর্ট কোনো একটা সরকার সংশ্লিষ্ট ইসলামী দল নেই যাদের একজন প্রার্থী নিজের সক্ষমতা জিতে আসতে পারে তাহলে কি তাহলে কি এটা জামাতের ধারে কাছেও যেতে পেরেছে নেবার প্রমাণিত হলো শেষ পর্যন্ত সরকারের প্রজেক্ট ব্যর্থ